আপনারা জানেন যে অনশন ভাঙাইলে কি করানো উচিত? ওনাদের চিন্তা নাই, কারেন্ট অফ করে দিছে, এটার জন্য স্যার ঘুমও হারাম হয়ে গেছে স্যার। আপনারা যদি একটু বলতেন যে শিক্ষকেরা বলছে যে তারা ভিতরে যেতে চাচ্ছে, কিন্তু আপনারা আন্দোলনকারী মহিমুল বাসার, আমি একটা কথা আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে শিক্ষকেরা বলছে যে আপনারা ভিতরে যেতে যাচ্ছে, কিন্তু আপনারা তাদেরকে যেতে দিচ্ছেন না। আসলে বিষয়টা কি? আবার আপনারা বলছেন যে আমরা একজনকে যাওয়ার অনুমতি দিচ্ছি, মানে বিষয়টা যদি একটু ক্লিয়ার করছেন আর কি। গতকাল আমাদের ভিতরে কেউ ঢুকতে বা বেরোতে পারবে না, পুলিশ এবং সংবাদকর্মী ছাড়া, কেউ ঢুকতে পারবে না এবং বেরোতে পারবে না। সেই ক্ষেত্রে শিক্ষকরা এখানে, গতকাল আমার টিচার্স কোয়ার্টারে কথা হয়েছে, ওইখানে কোনো অসুস্থ মানুষ নেই, কিন্তু ওনারা আজকেও এসে বলতেছে যে ওইখানে ওনাদের একজন কলিগ অসুস্থ। তো যেহেতু অসুস্থ বলছে, সেহেতু আমরা ওনাদেরকে অপশন দিয়েছি, যেহেতু উনি একা, ওনারা বলেছেন যে উনি একা কোয়ার্টারে, আর কেউ নেই ওনার সেবা যত্নের জন্য চাচ্ছে। তো আমরা ওনাদেরকে বলেছি যে আপনাদের মধ্যে থেকে একজন যাবেন, যে যদি ওনাকে নিয়ে আসতে হয় তাহলে নিয়ে চলে আসতে হবে, ভিতরে অবস্থান করা যাবে না। আর দ্বিতীয়ত, ওনারা ভিসিসার, মানে ভিতরে যারা আছে ওনাদের জন্য খাবার নিয়ে আসছেন ভিসিসার সহ। তো আমরা যেখানে 28 জন অনশনরত ভাই বোন আছে, ওদের কথা ওনাদের চিন্তায় আসে না, ওনারা ভিতরের খাবার নিয়ে চিন্তিত। এবং এখানে যে আমরা রাস্তায় ঘুমাচ্ছি এটা নিয়ে ওনারা চিন্তিত না, ওনারা চিন্তিত কারেন্ট অফ হয়ে গেছে ভিসি বাসভবনের ক্লাস কোয়ার্টারের, এটা নিয়ে হচ্ছে গিয়ে ওনারা চিন্তিত। ওনারা স্টুডেন্টদের কথা চিন্তা করতেছে না, ওনারা গেট খুলে দিতে বলতেছে না, ওনারা ভিসিসারের সাথে কথা বলবে। এবং ওনারা অনশন ভাঙাইতে আসছে, ওনারা জানে যে অনশন ভাঙাইতে হলে কী করতে হবে, অনশন ভাঙাইতে হলে যা করতে হবে ওনারা না করে তারা এখানে এসে খাবার নিয়ে অনশনকারীদের সামনে দাঁড়ায় থাকে। একটা ছেলে 124 ঘন্টা ধরে না খাওয়া, 122 ঘন্টা ধরে না খাওয়া, তার সামনে ওনারা এসে খাবার নিয়ে ঘুরে। ওনারা জানেন যে আমাদের অনশন ভাঙাইতে কী করতে হবে, তারপরে ওনারা এসে বারবার খাবার নিয়ে ঘুরেন। ধন্যবাদ আপনাকে, ঠিক আছে।